বন্ধুরা ইউটিউবে থাম্বেল ক্রিয়েট করবার জন্য যেই অ্যাপ্লিকেশানটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হলো পিক্সেল ল্যাব তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে কীভাবে তোমরা বাংলা ফন্ট অ্যাড করবে বা কিভাবে তোমরা অন্যান্য ডিজাইন ফন্ট অ্যাড করবে আজকে এই ভিডিওতে তোমাদেরকে সেটাই তুলে ধরবো এবং এই বাংলা ফন্ট তোমরা কোথা থেকে ডাউনলোড করবে কিংবা কিভাবে ডাউনলোড করবে সেই ফন্টকে কিভাবেই বা তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে অ্যাড করবে যেটা কিন্তু তোমরা অনেক চেষ্টা করবার পরেও তোমরা পারছ না আজকে সেই সমস্যা তোমাদের সমাধান করে দেবো এই ভিডিওতে বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা বন্ধুরা প্রথমেই আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে আসবার পর আমরা এখান থেকে কিছু ফন্ট ডাউনলোড করব তো বাংলা ফন্ড আমরা আজকে ডাউনলোড করব সেই বাংলা ফন্ড ডাউনলোড করবার জন্য তোমাদেরকে গুগল ক্রোমে সার্চ বাটনে লিখতে হবে বাংলা ফন্ট বাংলা ফন্ট লিখে সার্চ করলেই এখানে কয়েকটা ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে চলে আসবে তো আমি এখানটায় দেখো লিপি ঘর বলে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করলাম সো এবার আমি লিপিঘর ওয়েবসাইটে চলে আসলাম লিপিঘর ওয়েবসাইটে আসবার পর এখানে এই অপশানটা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফ্রি ফন্ড বলে যে প্রথম অপশনটা রয়েছে এই অপশানে ক্লিক করবে ফ্রি ফন্ডে ক্লিক করলে কি হবে যে ধরনের ফন্ডগুলো তোমাদের সামনে এবার আসবে এই সমস্ত ফন্ট তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে তো দেখো এখানটা কিন্তু অনেক ফন্ড কিন্তু তোমাদের সামনে রয়েছে যেগুলো তোমরা খুবই সহজে ডাউনলোড করতে পারো তো আমি এখান থেকে যে প্রথম যে ফন্টটা এটা রয়েছে এই ফোনটাকে ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করলে একটু উপরের দিকে স্কল করে যাব ঠিক আছে উপরের দিকে স্কল করলে এখানটা দেখতে পারবে আরেকটা ডাউনলোড অপশান রয়েছে এই অপশানে ক্লিক করব এখানটা দেখো প্রথমেই দেখো এখানটায় টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে এই টিক মার্কে ক্লিক করে আবার ডাউনলোড অপশানে ক্লিক করবে সো ডাউনলোড অপশানে ক্লিক করলেই এখানে দেখো ডাউনলোড এগেন বলে লেখা রয়েছে তো আমার ফোনে অলরেডি ডাউনলোড করা রয়েছে তবুও আমি এটাকে ডাউনলোড এগেনে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি করবার পর দেখো এখানে ওপেন লেখা আসলেই ওপেন অপশানে ক্লিক করবে ওপেন অপশানে ক্লিক করলে এখানটা দেখো দুটো অপশান কিন্তু তোমাদের সামনে রয়েছে একটা তো রয়েছে প্রথমটা কপি টু একটা রয়েছে এক্সট্রাক্ট ফাইল এবং আরেকটা রয়েছে সেভ অ্যাজ ওয়ার্কআউট তো আমি এখানে মিডেলের যে অপশানটা এক্সট্রাক্ট ফাইল এই অপশানটাই ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এখানটা তোমার ফোনে যে ফাইল ম্যানেজার সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হবার পর এখান থেকে তোমরা যে কোনো একটা ফোল্ডার চুজ করে নেবে আমি এই ফোল্ডারটা চুজ করে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করে দিলাম এক্সট্রাক্ট অপশানে ক্লিক করলে কী হবে আমার এই যে ফোল্ডারটা ডাউনলোড হয়েছে এটা জিপ ফাইলে রয়েছে এটা ফন্টে এক্সট্রাক্ট হয়ে যাবে এবার আমরা কি করব। আমার ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করবার পর আমরা এখানে কিছু টেক্সট টাইপ করব টেক্সটে টাইপ করবার জন্য এই টেক্সট অপশানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করব। এখান থেকে এই নিউ টেক্সটটাকে আমরা ডিলিট করে দেবো নিউ টেক্সটটাকে ডিলিট করবার পর এখানে আমরা লিখব ইউটিউব তো আমি এখানে ইউটিউব লিখে ডাউন অপশানে ক্লিক করলাম করে আমরা এই ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে ইউটিউব লেখা কিন্তু বাংলায় চলে এসছে এবার আমরা কি করব এই ইউটিউবের উপর একবার ক্লিক করে এই এই অপশানে সিলেক্ট করে রেখে একটু উপরের দিকে স্ক্রল করব এখানে দেখতে পাবে এবি ফন্ট বলে একটা অপশান রয়েছে সো আমরা এই এবি ফন্টে ক্লিক করব এবি ফন্টে ক্লিক করলে দেখতে পাবে এখানে কিন্তু অনেক ফন্ড কিন্তু রয়েছে অলরেডি যেগুলো কিন্তু এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকে কেশানের অফিসিয়াল ফন্ড তো এবার আমরা কি করব যে ফোনটাকে আমি ডাউনলোড করেছি সেই ফন্ডটাকে এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করব তার জন্য তোমাদেরকে কি করতে হবে এই মাই ফন্টে ক্লিক করবে এখানে আসবার পর দেখতে পাবে তোমরা এখানে দুটো অপশান কিন্তু রয়েছে প্লাস দেওয়া তো আমরা প্রথম যেই প্লাস দেওয়ার টি অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যেই ফন্ডটা আমি ডাউনলোড করেছি সেটা তোমাদের সামনে চলে আসবে তো আমি এখান থেকে এই ফন্টটাকে ক্লিক করে নিলাম ক্লিক করলেই আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে সেই ফন্ডটা অ্যাড হয়ে গেল এবার আমরা এই ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করবার পর আবার আমরা এই ফন্টে ক্লিক করব মাই ফ্রন্টে ক্লিক করব সো আমি যেই ফন্ডটা ডাউনলোড করে অ্যাড করে নিয়েছি সেই ফন্টের উপর আমরা ক্লিক করব করে ওকেতে ক্লিক করবো আমার এই লেখার উপর বা এই টেক্সটের উপর যেই ফন্ডটা অ্যাড করেছি দেখো সেটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে সো বন্ধুরা এইভাবে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা ফন্ট অ্যাড করতে পারো এবং এইভাবে কিন্তু তোমরা ডাউনলোডও করতে পারো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো